বঙ্গবন্ধু জন্মদিন উপলক্ষে আজ থেকে শুরু হলো করোনার টিকা দেওয়ার বিশেষ কর্মসূচি, চলবে 31 মার্চ পর্যন্ত। এ সময় 3 কোটি 25 লাখ ডোজ করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এর আওতায় প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের টিকা দেওয়া হবে। এর আগে গতকাল বুস্টার ডোজের সময়সীমা 40 থেকে কমিয়ে 18 করা হয়। এদিকে দেশব্যাপী বিভিন্ন স্থানে বিনামূল্যে হেপাটাইটিস বি এর টিকা প্রদান ও রোগ পরীক্ষা করা হচ্ছে। এছাড়া চক্ষু পরীক্ষা, কিডনি ট্রান্সপ্লান্ট সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। 18 বছরের উপরে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে বুস্টার ডোজটা চালু করা হয়েছে, যেটা 40 পর্যন্ত ছিল। সাথে হলো যে যেটা ছিল সেকেন্ড ডোজ দেওয়ার পরে 6 মাস পরে পেতে হলো যে বুস্টার, সেটাও 4 মাস কমিয়ে আনা হয়েছে। 4 মাস পরে সে বুস্টার দিতে পারবে। এবং আজকে অনেকে এসে বুস্টার ডোজ নিয়ে গেছে, যেহেতু বন্ধের দিন এবং সামনে যেদিন বন্ধ আছে সেই জন্য অনেকে হয়তো ঢাকার বাইরে গিয়েছে, বিশেষ প্রোগ্রাম কাজ করছে, সেই জন্য ভিড়টা কম, কিন্তু তাও লোকজন আসছে।